আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য মেয়েদের সুন্দর ইসলামিক নাম ও তার অর্থ নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে দেখেছিলাম ছেলেদের ইসলামিক নাম ও তার অর্থ, সে ভিডিওটি দেখতে হলে এই ভিডিওটির লাস্টে দেখে নেবেন। আজকের প্রথম যে নামটি সেটি হচ্ছে আতিফা, অর্থ হচ্ছে স্নেহ বা স্নেহময়। হাসিনা অর্থ হচ্ছে সুন্দরী। নাজমা নামের অর্থ হচ্ছে তারা বা নক্ষত্র। তাসকিয়া নামের অর্থ হচ্ছে পবিত্রতা। তাবাসুম নামের অর্থ হচ্ছে হাসি বা মুচকি হাসি। নাজিয়া অর্থ হচ্ছে মুক্ত বা নিরাপদ। তাহমিনা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সাবিহা নামের অর্থ হচ্ছে রূপসী। হামিদা নামের অর্থ হচ্ছে প্রশংসিত। রিমা নামের অর্থ হচ্ছে সাদা হরিণ। নাফিসা নামের অর্থ হচ্ছে মূল্যবান মণি। সাদিয়া নামের অর্থ হচ্ছে সৌভাগ্যবতী। আরিফা নামের অর্থ হচ্ছে বুদ্ধিমতী। তাসনিম নামের অর্থ হচ্ছে জান্নাতের ঝর্ণা। ফাহমিদা নামের অর্থ হচ্ছে বুদ্ধিমতী। জোহরা নামের অর্থ হচ্ছে রূপবতী ফুল। ফারিহা নামের অর্থ হচ্ছে সুখী। মাইমুনা নামের অর্থ হচ্ছে ভাগ্যবতী। হাবিবা নামের অর্থ হচ্ছে প্রিয়া। জামিলা নামের অর্থ হচ্ছে সুন্দরী। হাফিজা নামের অর্থ হচ্ছে ভালো স্মরণ শক্তি। রাইসা নামের অর্থ হচ্ছে রানী। নুসরাত নামের অর্থ হচ্ছে সাহায্য। আফরা নামের অর্থ হচ্ছে সাদা। আফিয়া নামের অর্থ হচ্ছে পুণ্যবতী। মাহমুদা নামের অর্থ হচ্ছে প্রশংসিতা। রায়হানা নামের অর্থ হচ্ছে সুগন্ধি ফুল। রামিসা নামের অর্থ হচ্ছে নিরাপদ। নিশাত নামের অর্থ হচ্ছে আনন্দ। নাইমা নামের অর্থ হচ্ছে সুখী জীবনযাপনকারী। নাফিসা নামের অর্থ হচ্ছে মূল্যবান। মাসুমা নামের অর্থ হচ্ছে নিষ্পাপ। ফারিহা নামের অর্থ হচ্ছে সুখী। দিবা নামের অর্থ হচ্ছে সোনালি। বিলকিস নামের অর্থ হচ্ছে রানী। আনিকা নামের অর্থ হচ্ছে রূপসী। তাবিয়া নামের অর্থ হচ্ছে অনুগত। তাসনিয়া নামের অর্থ হচ্ছে প্রশংসিত। তাহসিনা নামের অর্থ হচ্ছে উত্তম। তাহিয়া নামের অর্থ হচ্ছে শুভেচ্ছা। তাখমিনা নামের অর্থ হচ্ছে অনুমান। তাসকিয়া নামের অর্থ হচ্ছে পবিত্রতা। তাসলিমা নামের অর্থ হচ্ছে সমর্পণ। তাসমিয়া নামের অর্থ হচ্ছে নামকরণ। তাসনিম নামের অর্থ হচ্ছে বেহেস্তের ঝর্ণা। তাসফিয়া নামের অর্থ হচ্ছে পবিত্রতা। তাসকিনা নামের অর্থ হচ্ছে সান্ত্বনা। তাসমিম নামের অর্থ হচ্ছে দৃঢ়তা। তাসবি নামের অর্থ হচ্ছে উপমা। তাকিয়া নামের অর্থ হচ্ছে শুদ্ধ চরিত্র। তাকমিলা নামের অর্থ হচ্ছে পরিপূর্ণ। তামান্না নামের অর্থ হচ্ছে ইচ্ছা। তামজিদা নামের অর্থ হচ্ছে মহিমা কীর্তন। তাহজিফ নামের অর্থ হচ্ছে সভ্যতা। তওবা নামের অর্থ হচ্ছে অনুতাপ। তানজিম নামের অর্থ হচ্ছে সুবিন্যস্ত। তাহিরা নামের অর্থ হচ্ছে পবিত্র। তবিয়া নামের অর্থ হচ্ছে প্রকৃতি। তরিকা নামের অর্থ হচ্ছে রীতিনীতি। তাইবা নামের অর্থ হচ্ছে পবিত্র। তহুরা নামের অর্থ হচ্ছে পবিত্রতা। তুরফা নামের অর্থ হচ্ছে বিরল বস্তু। তাহামিনা নামের অর্থ হচ্ছে মূল্যবান। তানমির নামের অর্থ হচ্ছে ক্রোধ প্রকাশ করা।
ফরিদা নামের অর্থ হচ্ছে অনুপম, ফাজেলা নামের অর্থ হচ্ছে বিদ্বষী, ফারহা নামের অর্থ হচ্ছে আনন্দ, ফারহানা নামের অর্থ হচ্ছে আনন্দিতা, ফাউজিয়া নামের অর্থ হচ্ছে বিজয়ী, ফারজানা নামের অর্থ হচ্ছে জ্ঞানী, পারবিন নামের অর্থ হচ্ছে দীপ্তময় তারা, ফিরুজা নামের অর্থ হচ্ছে মূল্যবান পাথর, ফজিলাতুন নামের অর্থ হচ্ছে অনুগ্রহকারী, ফাহমিদা নামের অর্থ হচ্ছে বুদ্ধিমতী, মোবাশ্বিরা নামের অর্থ হচ্ছে সুসংবাদবাহী, মারিয়া নামের অর্থ হচ্ছে শুভ্র, মাজেদা নামের অর্থ হচ্ছে সম্মানিত, মাফসুরা নামের অর্থ হচ্ছে সুসংবাদপ্রাপ্ত, মাহবুবা নামের অর্থ হচ্ছে প্রেমিকা, মারজানা নামের অর্থ হচ্ছে মুক্তা, আমিনা নামের অর্থ হচ্ছে নিরাপদ, আনিসা নামের অর্থ হচ্ছে কুমারী, আদিবা নামের অর্থ হচ্ছে মহিলা সাহিত্যিক, আনিফা নামের অর্থ হচ্ছে রূপসী, আসির নামের অর্থ হচ্ছে পছন্দনীয়, আরজু নামের অর্থ হচ্ছে এক, আরমানি নামের অর্থ হচ্ছে আশাবাদী, আসমা নামের অর্থ হচ্ছে সত্যবাদিনী, আসিফা নামের অর্থ হচ্ছে শক্তিশালী, আসিলা নামের অর্থ হচ্ছে নিখুঁত, শামিমা নামের অর্থ হচ্ছে সুবাস, শাহিদা নামের অর্থ হচ্ছে উপস্থিত। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যাদের নাম এই ভিডিওতে দেওয়া হয়নি, অবশ্যই তারা নামের অর্থ জানার জন্য কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন, অবশ্যই সে নামের অর্থ কমেন্ট সেকশনে লিখে দেব। সে প্রত্যাশায় আজ এখানে বিদায় নিলাম। সি ইউ নেক্সট টাইম। টাটা, আসসালামু আলাইকুম।